যে জিনিস কালেকশন করছি কেউ দিতেও পারবে না আর থেকে জিনিস নিয়ে মানুষ বিক্রি করে আচ্ছা আর যে জিনিসটা দিছে আপনি সরজমিনে দেখেন মিলবিটার যেটা সেটাই আবদুল্লা বিক্রি করে থাকে বাংলাদেশ চ্যালেঞ্জ মুন্ডি একটা মুন্ডি আছে আচ্ছা আর বাগাবাড়ির বাগাবাড়ি জার্সি আছে তিনটি তিনটা সর্বোচ্চ কোয়ালিটি ফুল আচ্ছা এখানে যে জাতমান নিয়ে সর্বোচ্চ জিনিস কালেকশন হয় এখানে আচ্ছা আসসালামু আলাইকুম আজ আটই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে আবদুল্লাহ ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার সাথিয়া থানার একেবারে বাঘাবাড়ি যে মিলবিটা আছে মিলবিটার থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক এই খামার থেকে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিলবিটারের বক না এবং গাভি পাওয়া যায় এবং সিরাজগঞ্জ হয়ে যদি আপনারা আসেন ঢাকা থেকে যারা আসবেন বা দেশের যে অঞ্চল থেকেই আসেন সিরাজগঞ্জ হয়ে এখানে আসলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ এটা হচ্ছে পাবনার শেষ সিরাজগঞ্জের শুরু বলা যায় তো এই সপ্তাহে দেখব আবদুল্লাহ ডেরি ফার্মের নতুন কালেকশন গরুগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো ভিডিও দেখে কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন সরাসরি আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি ব্যবসা বাণিজ্য কয় বিক্রয় কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি যে জিনিস কালেকশন করছি কেউ দিতেও পারবে না

জেলা পাবনা সাথিয়া থানা গ্রাম ছোট পাতালাট বাগাবাড়ির শুরু পাবনার শেষ মাথা তবে আপনারা যদি পাবনা শহর হয়ে না এসে সিরাজগঞ্জ শহর হয়ে আসেন সবচেয়ে ভালো কারণ পাবনা থেকে অনেক দূরে হবে অনেক দূরে হবে পাবনা প্রায় চল্লিশ কিলো এখান থেকে সাগর ভাইয়ের কাছে কি কি জাতের গরু আছে আমার কাছে এখন বর্তমান আপনার তিনটা একদম হান্ড্রেড পার্সেন্ট জার্সি একটা জার্সি বাচ্চা আর একটা বাংলাদেশ চ্যালেঞ্জ মুন্ডি

একশো পঞ্চান্ন আচ্ছা তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক ঠিক আছে এক নম্বর সিরিয়ালে সাগর ভাই মাসাল্লা সুন্দর প্রিন্টের একটা গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজ এর এবং ছাড়া জি ভাই এটা হলো

এগুলো তো জন্মগত মুন্ডি নাকি হ্যাঁ এটা জন্মগত ভাবেই মুন্ডি এটা দাঁত কয়টা বলছেন দাঁতে চার থেকে ছয় দাঁতে যাচ্ছে এখন ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত কত নম্বর বাচ্চা হবে এটা আবার দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চায় কোথায় ছিল গরুটা প্রথম বাচ্চায় গুরুটা গরুটা ছিল আমার বাসায় আমি নিয়ে আইছিলাম শক করে বাচ্চা নিজেই আমি ইয়া করার পরে 20 কেজি দুধ পাইছি প্রথম বিয়েনে প্রথম বিয়েনে আপনি 20 কেজি পাইছেন হ্যাঁ আমি প্রথম এখন আবার প্রেগন্যান্ট এখন প্রেগন্যান্ট কত দিনের মধ্যে বাচ্চা দিবে হয়তো 10 দিন সময় আছে শান্ত কেমন একদম দেখি আপনি যে কোনো মা করতে পারবে আচ্ছা বাট সর্বোচ্চ স্কয়ার দিনের দিন এখনো দিন দেখি একদম এখন বাচ্চা দিবে আচ্ছা এগুলো যদি কেউ বাচ্চা ডেলিভারির সুযোগ চায় দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ভাই

আর এমনি কলে হোক দরদাম মোবাইলেও করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ করতে পারবে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাফিগুলো রয়েছে বা বকনা আছে এগুলো দর্শকদের দেখে ইনশাআল্লাহ দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাফি নিয়ে আসলেন এগুলো মিডিয়ামের চেয়েও ছোট বাচ্চা সহ এটা কি জাতের গাফি এটা বাগাবাড়ি মিল পিওর পিওর জার্সি হ্যাঁ চকলেট কালার আচ্ছা চকলেট কালার জার্সি এবং দেখে খুব ইয়াং মনে হচ্ছে হ্যাঁ আদাত দাঁত এখনো হয় নাই না এখনো দাঁত আচ্ছা একটা বকনা গাভি সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সঙ্গে সঙ্গে একটা সার বাচ্চা আচ্ছা বাছুর বয়স কয় দিন আর 7 দিন এক সপ্তাহ বাচ্চার বয়স জি এক সপ্তাহ বাচ্চাটা কিন্তু বেশ বড় সাইজের বাচ্চা হইছে উষ্ট পুষ্ট বাচ্চা আচ্ছা বাছুর মোটামুটি সুস্থ সবল তো না হ্যাঁ একদম সুস্থ সবল কত কেজি করে দুধ খাচ্ছে বাচ্চা প্রতিদিন প্রতিদিন তাও দুই বেলা সাড়ে তিন কেজি চার কেজির মতো দুধ খায় দারবার দেখানো যাবে কি হ্যাঁ দারবার একদম দেখ একটু বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দেন হ্যাঁ মায়ের আচ্ছা বাচ্চা মনে হচ্ছে দুধের কোনো চাহিদা নাই খাইছে তো দুধের কোনো চাহিদা নাই আচ্ছা ওর মতো ঘুরতেছে আপনি এমনি দেখেন হ্যাঁ এমনি দেখেন সাইডে দারবার দেখেন আচ্ছা এক একটা একটা করে দেখান দুই পিছের থেকে এগুলো কতবার করে টানা লাগতেছে এখন সারা দিনে সারা দিনে দুই তিনবার টানা হয় দুই তিনবার এগুলো কত লিটার গ্যারান্টি যাবে এটা আপনাদের যে কোন জায়গায় 12 কেজি গ্যারান্টি থাকবে 12 লিটার দুধের গ্যারান্টি জি লিটার দুধের গ্যারান্টি দিয়ে গাবিটার দাম কত চাচ্ছেন দাম একটাই দাম পড়বে ভাই কত দাম আদামি চলবে না হ্যাঁ 1 লক্ষ 45 145 এটা 155 চাইতে চাইছিলেন না জি 155 চাইতে চাইছিলাম সঙ্গে একটা সার বাচ্চা অরিজিনাল এগ্রেডের গ্রেডের জার্সি হবে তো নাকি এ আচ্ছা একশো পঁয়তাল্লিশ চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বড় বাচ্চা সহ আসলে এখন বাজে প্রায় এগারোটা বারোটা বেজে গেছে গরু তো একটাও ঠেকায় রাখা না ভাই আমি গরু কোন সময় ঠেক দিয়ে আমি ভিডিও দেখি আব্বাও এই কাজ করে না আমি এই ঠেক দিয়ে ভাই উলান দেখায় যে গরু বেচা লাগবে এর কোনো মানে নাই ভাই আমার গরু দেখে গরু কিনবে গরু দেখে গরু জাত মান দেখে গরু কিনবে ভাই আমার দাঁত কয়টা দাঁত আপনার ছয়টা খিল আছে খিল আছে একবার দুই খিল আছে আচ্ছা কি বাচ্চা সঙ্গে সাথে সার বাচ্চা সঙ্গে হচ্ছে সার বাচ্চা আচ্ছা বাছুরের বয়স বাছুরের বয়স এক মাস

এ যে ঢেলা ঢেলা চোখ কপালে গর্ত কান ভর্তি লোম দাঁত কয়টা দাঁত ছয়টা ভাই খিল আছে হ্যাঁ কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা সঙ্গে দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা জার্সিয়ান ফ্রিজিয়ান মিক্সড হইছে কতদিন বয়স বছরের বাচ্চার বয়স এটাও এক মাস ভাই এক মাস জি দুধ দুধ আপনি 12 কেজি পাচ্ছি ভাই আমি বারো কেজি পাচ্ছেন জি এই জার্সি তো অনেকে 20 কেজি গ্যারান্টি দেয় ভাই আমি ভাই যেটা পাচ্ছি সেটা আমার দর্শক না যে এইটা নিয়ে কোনো

দেখেম্বর সিরিয়ালে সাগর ভাই এটা সর্বশেষ খুব সুন্দর একটা বকনা নিয়ে আসলেন আমাদের সামনে দেখি বোঝা যাচ্ছে আচ্ছা তো মুখের এদিকে একটু কালো থাকলে

না তলার মান ভালো আছে সাইডে বান তলার মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা এগুলো হিটে আসে কত মাসে এ আসলে 13 14 মাসে চলে আসে ভাই 13 থেকে 14 মাসে জি আচ্ছা এ गाइस চামসা দেন এগুলো মিডিয়াম বডির গাবি হবে না এটা বিগ বডির গাবি হবে ভাই বিগ বডির গাবি হবে আচ্ছা এর দাম কত চাচ্ছেন এটার দাম লাগবে ভাই নব্বই হাজার হাজার টাকা জি গাভীর চেয়ে তো তাহলে বাচ্চার দামই বেশি ভাই বাচ্চা পাওয়া যায় না ভাই এই জন্য অনেকটা ভাই আচ্ছা সাগরবার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বরটা হল জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান নাইন টু জিরো এটা ত্রি মুহর্ষ করছে ইমহর্ষা কোনটাই আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শকদের উদ্দেশ্য একটাই কথা যে ভাই আপনারা যে যেখান থেকে আসেন আমার খামারে সহজমি নিয়ে আসি ভিজিট করে দেখেন দেখে শুনে যদি দিয়ে কাজে কথায় বার্তায় সবকিছুতে মিল পান তাহলে গরু নেন আমার কোনো ইয়ে নাই তাই আপনারা ওই ভিডিও কলে ভাই গরু কেনেন অনেক ভাই দরা খাওয়ার পরে আমারে বলেন ভাই আপনাদের ওখান থেকে গরু কিনে আমি হ্যাঁ অনেক লোককে এখন ভাই অনলাইনে গরু কিনতে ভয় পায় আপনাদের প্রিয় দর্শক ভাইকে একটাই মেসেজ ভাই যে যেখান থেকে আসবে যে পান্থে আসুক আমার এখানে থাকা খাওয়া ফ্রি থাকবে এসে দেখে শুনে গরু চিতে কথা কাজে মিল হয় তাহলে নিয়ে নিয়ে যায় কোনো সমস্যা নেই আচ্ছা আর না মিল হলে দরকার নাই বায়না দিবে যদি চয়েস না হয় টাকা ফেরত তো নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের পাঁচটি গাবি দেখানোর জন্য একটা বাচ্চা সহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম